তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে জুন সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তো তাদের জন্য কিন্তু আজ একটি নোটিশ উঠে এসেছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি এখন আছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের জুন জুন মাসের 11 তারিখ থেকে যে মাধ্যমিক পরীক্ষাটা শুরু হতে চলেছে 11ই জুন থেকে, এর আগে কিন্তু রুটিনটা, মাধ্যমিক পরীক্ষার যে রুটিন সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম আগের ভিডিওটাতে। তো আজ হচ্ছে তোমাদের কোন কোন স্কুলে পরীক্ষার সিট পড়েছে মাধ্যমিকের, তো সেটা সেই সংক্রান্ত কিন্তু আজকের নোটিশটা এখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের বাড়ির কাছাকাছি কোন স্কুলে তোমরা গিয়ে পরীক্ষা দিতে পারবে। তো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশান ফর সিট চার্ট অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশন জুন 2024, মানে মাধ্যমিক পরীক্ষার যে সিট পড়েছে কোন কোন স্কুলে সেটা আজই মাত্রই প্রকাশিত হলো নোটিশটা, এটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এগারোই জুন থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 11ই জুন। দেখো অলরেডি স্ক্রিনে ডাউনলোড হয়ে গেল নোটিশটা। দেখো এখানে সবার ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট। কুচবিহার ডিস্ট্রিক্টের কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে তোমরা, আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু এইভাবে দেখে নিও। এখানে হচ্ছে তোমাদের নেম অফ দ্য এক্সাম সেন্টার, মানে কুচবিহারের এক্সাম সেন্টার, এটা হচ্ছে যেমন এটার নাম হচ্ছে ঠিকানাটা কলাবাগান হাই স্কুল এইচএস কুচবিহার, পিন নাম্বার 7361 01, ডিস্ট্রিক্ট কুচবিহার। ঠিক আছে, তোমরা এভাবে একটু দেখে নিও, পরপর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে নেক্সট আছে আলিপুরদুয়ার, আমি এভাবে একটু শর্টকাটে জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ডিটেলসে একটু দেখে নিও। তারপর আছে দার্জিলিং, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমরা পুরোটা বুঝতে পারবে। তারপরে আছে উত্তর দিনাজপুর, এবং তোমাদের কিছু জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু কমেন্ট করে দিও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে। দেখো এখানে আছে মালদা, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং চাকরি সংক্রান্ত, তারপর আছে মুর্শিদাবাদ, সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, তারপর আছে মুর্শিদাবাদ, এবং শেয়ার করে দিয়ে বন্ধুদেরও জানার সুযোগ করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আছে নদিয়া, আরেকটা দেখিয়ে দিচ্ছি এক্সাম সেন্টারের নাম, যেমন বাণীপুর সুকান্ত বিদ্যা নিকেতন। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট চাকদা, ডিস্ট্রিক্ট নদিয়া। এইভাবে কিন্তু তোমরা একটু দেখে নিও। তারপর আছে নর্থ 24 পরগনা, তারপর আছে কিন্তু সাউথ 24 পরগনা, একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের কিছু জানার থাকলে। তারপর আছে কলকাতা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তারপর আছে হাওড়া, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু সাথে থাকবে। তারপর আছে হুগলি ডিস্ট্রিক্ট, তারপর আছে পশ্চিম মেদিনীপুর, তারপর আছে ঝাড়গ্রাম, এই বাঁদিকে কিন্তু এরকম গ্রিন সিগন্যাল দিয়ে, গ্রিন কালি দিয়ে লেখা আছে। ঠিক আছে, তারপর আছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, তো সব কিন্তু এখানে মোটামুটি সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে দেখানো হয়ে গেল। 11ই জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তোমাদের, এখানে তোমাদের কোন কোন স্কুলে পরীক্ষা দিতে পারবে সেই স্কুলগুলোর নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড পাবে, এবং হচ্ছে তোমাদের আবার আমি রুটিনটা আরেকদিন জানিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।